হাই শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য একটা মজার একটা পরীক্ষা নিয়ে আসছি। তোমরা বাসায় বসেই করতে পারবা। পানি কি এই বোতল থেকে এই বোতলে যাবে নাকি এই বোতল থেকে এই বোতলে আসবে, তোমরা কি মনে করো? তোমরা একটু চিন্তা করো ততক্ষণে। লেটস গো। আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের নবম অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু তোমরা একটু খেয়াল করে দেখো তো, এখানে একটু চিত্রটা ভালো করে খেয়াল করো, তখন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, দেখি সেগুলো তোমরা আনসার দিতে পারো কিনা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে চিত্রটা দেখা হচ্ছে, এখানে চিত্রের মধ্যে একটা বাল্বের প্রতীক আছে, আমরা এই বাল্বটা কখন জ্বলে উঠছে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের যে এখানে একটা প্রবাহ, এখান থেকে কতগুলো দাগ যাচ্ছে, আমরা যদি দাগগুলোকে আমরা ইলেকট্রন ধরি, তাহলে সেই ইলেকট্রনের প্রবাহগুলো কোন দিকে হচ্ছে? আজকে আমরা তড়িৎ প্রবাহ নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। আমার এই ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা কি কি শিখতে পারবো আজকে? দেখো, তড়িৎ প্রবাহ কি সেটা তোমরা বলতে পারবা, তড়িৎ প্রবাহ একক এবং বিভব পার্থক্যের যে পার্থক্য সেই পার্থক্যগুলো তোমরা বলতে পারবা, অপর্যায় বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ যেগুলো সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবা, পাশাপাশি পর্যায় বৃত্ত বা এসি প্রবাহ যেগুলো আছে সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবা। আচ্ছা, চিত্রের মধ্যে তোমরা এগুলো কি দেখতে পাচ্ছ? কতগুলো বল দেখা যাচ্ছে এখানে, এগুলো হচ্ছে মূলত ধাতব বল। আচ্ছা, আমরা আরো একটা চিত্র দেখাই এখানে, যে এগুলো তো তোমরা নিশ্চয় সবাই চিনো, আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এগুলো কি? এগুলো হচ্ছে পরিবাহী তার। এখন তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে কতগুলো, এই যে এদিকে কতগুলো বৃত্তকে কেন্দ্র করে ছোট ছোট কতগুলো বিন্দু ঘুরতেছে, আমরা আমরা বিন্দুগুলোকে আমরা ইলেকট্রন ধরি, ইলেকট্রন গুলোকে আসলে কি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে নাকি বিক্ষিপ্ত ভাবে ঘুরতেছে? বিক্ষিপ্ত ভাবে ঘুরতেছে। বিক্ষিপ্ত ভাবে ঘুরলে আমরা এই ইলেকট্রন গুলো সাধারণত কি বলতে পারি, সেগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখানে যে দুইটা ধাতব গোলক কল্পনা করি, দুইটা ভিন্ন বিভবের দুইটা গোলক, আমি যদি কোনো পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে কি হতে পারে, কি হতে পারে সেটা দেখো। বলা হচ্ছে যদি আমরা দুইটি ভিন্ন বিভবের বস্তু যদি আমরা পরপরিবাহী তার দ্বারা যদি আমরা যুক্ত করি, তাহলে যুক্ত করলে নিম্ন বিভব সম্পন্ন বস্তু থেকে ইলেকট্রনের ইলেকট্রনগুলো উচ্চ বিভব সম্পন্ন বস্তুর দিকে অগ্রসর হয় বা প্রবাহ হয়। এই উচ্চ বিভব সম্পন্ন বস্তুর দিকে যে প্রবাহিত হয়, এই প্রবাহিত হওয়াটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। কিন্তু এই ধরনের প্রবাহ কতক্ষণ মধ্যে চলবে? আচ্ছা, এই প্রবাহ কতক্ষণ ধরে চলবে, নাকি আদৌ কি সারা জীবন চলতে থাকবে নাকি কোথাও কোনো একটা সময় বন্ধ হয়ে যাবে, আমরা এই বিষয়গুলো জানতে গেলে আমাকে এই পরীক্ষাটা করতে হবে। চলো আমরা পরীক্ষাটা হাতে কলমে দেখে ফেলি। পরীক্ষণটি করার জন্য আমাদেরকে দুইটা মিনারেল ওয়াটারের বোতল নিতে হবে। এই বোতলটা আমরা ভিন্ন ভিন্ন সাইজের নিব, একটা নিব বড়, একটা নিব ছোট। আমরা আমাদের যে ছোট্ট যে পাইপগুলো আছে, আমরা স্যালাইন, আমাদের যে স্যালাইন দেওয়ার জন্য যে পাইপগুলো ইউজ করা হয় সেগুলো আমরা এখানে সংযুক্ত করে দিব, এখানে আঠা দিয়ে, যাতে পানিগুলো লিক না করে আমরা সেই ব্যবস্থা করে দিব। আমরা দুইটা বোতলের মধ্যে পানির স্তরগুলো ভিন্ন ভিন্ন দিচ্ছি এখানে। আমরা দেখব যদি আমরা পানি চলাচলটা যদি আমরা যদি করে দিই তাহলে পানি কোন দিক থেকে কোন দিকে যাই আমরা একটু দেখি। দেখতে পাচ্ছি ছোট বোতল থেকে বড় বোতলের দিকে পানি ধীরে ধীরে আসছে। আমরা এখন আমাদের দেখার বিষয় যে এই পানির প্রবাহ কতক্ষণ থাকতে পারে, আমরা একটু অপেক্ষা করি।
কি দেখা যাচ্ছে, এখনো চলতেছে পানি। হ্যাঁ, পানির প্রবাহ কিন্তু বন্ধ হয়ে গেছে। একটু দেখো তো, একটু এবার আমরা একটু মিলে দেখি কি উচ্চতা সমান হয়ে গেছে না। হ্যাঁ, উচ্চতা এখন সমান হয়ে গেছে। এদের মধ্যে কি উচ্চতার কোনো পার্থক্য আছে? নাই, পার্থক্য নাই বলেই তো এখন কি পানির প্রবাহটা বন্ধ হয়ে গেল। এটা একটা মিটার দেখা যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপের মিটার। তা মিটারের ভিতর কি লেখা আছে? এ, গুড। আচ্ছা, তড়িৎ প্রবাহের আর তার তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করে থাকি। এখন তড়িৎ বিভব পার্থক্য কি? এখানে একটা চার্ট দেখা যাচ্ছে, এটা ধনাত্মক যে এখানে এ, এখানে এ যে ধনাত্মক আধানযুক্ত যে একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র থেকে প্লাস কিউ পরিমাণ যে আধান, যে আধান অর্থাৎ তড়িৎ বিভব বলতে বোঝা যাচ্ছে এখানে কি, এই যে প্রতি একক আধান তড়িৎ ক্ষেত্রে আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে আমাদেরকে যে কাজ হয় সেই কাজটা হচ্ছে বিভব পার্থক্য। যদি তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হয় তাহলে কি হবে? তাহলে বলা হচ্ছে যে কোনো আধান প্রবাহিত হবে না। দুটো পার্থক্য আমরা একটু আগে যে আমরা পরীক্ষাটা করলাম সেই পরীক্ষায় কি দেখা গেল, সেই পরীক্ষা দেখা গেলো কি, যদি পানির লেভেলটা সমান হয়ে যায় তখন কি পানি এক বোতল থেকে আরেক বোতলে যায়? নিশ্চয় যায় না। অর্থাৎ এই পানির উচ্চতার কোনো পার্থক্য নেই, পানির উচ্চতার কোনো পার্থক্য যদি না থাকে তাহলে কি হবে, এক বোতল থেকে আরেক বোতল প্রবাহিত হবে না। তেমনি দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য শূন্য হয় তাহলে কোনো আধান প্রবাহিত হবে না। পাশাপাশি যেহেতু আধানই প্রবাহিত হবে না তাহলে কৃতকাজের পরিমাণ কি হবে, শূন্য হবে। তড়িৎ প্রবাহ তাহলে আমরা একটু প্রকারভেদটা একটু জেনে নিই, বা তড়িৎ প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়। তড়িৎ প্রবাহকে ভাগ করা যায় মূলত অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ, আর হচ্ছে কি পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। এবার তোমাদের একটা ছোট্ট একটা কাজ দিই, তড়িৎ প্রবাহ সম্পর্কে এতক্ষণ তোমরা যা জানছো সেটা পয়েন্ট আকারে নোট করে খাতায় লিখো। আশা করছি তোমরা তোমাদের একক কাজটা করে ফেলছো, খাতায় নিচ্ছে নোট আকারে লিখে ফেলছো, গুড। এখন অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। তোমরা চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, এখানে এই যে একটা ব্যাটারি দেখা যাচ্ছে, এখানে একটা বাল্ব দেখা যাচ্ছে, ব্যাটারি থেকে কানেকশনটা যখন যাচ্ছে, এই যে কতগুলো আলো চিহ্ন বা ইলেকট্রনের যে প্রবাহ, তা সেই প্রবাহগুলো একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এই যে সময়ের সাথে যত সময় যাই আমাদের টাইমটা খেয়াল করি যে তড়িৎ প্রবাহ দিকগুলো কি আসলে কি পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না। আচ্ছা, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ দিক কি একই দিকে প্রবাহিত হচ্ছে? আচ্ছা, তাহলে এই যে ডিসি প্রবাহ, এই প্রবাহ আমরা কিভাবে পেতে পারি বা কোথায় পেতে পারি? তো প্রশ্ন হচ্ছে আমরা ডিসি প্রবাহ কোথায় পেতে পারি বা কিভাবে পেতে পারি, চলো তাহলে একটু দেখি। এটা নিচ্ছে চেনা আছে তোমাদের, এটা কি টিভির রিমোট, গুড। এই রিমোট আমরা কি ইউজ করি, এটা কি ব্যাটারি, এই ব্যাটারিটা তাহলে কি কোন প্রবাহ, ডিসি প্রবাহ। আচ্ছা, তোমাদের বাসায় মোবাইল ফোন আছে? আচ্ছা, এই মোবাইলে ব্যাটারি ইউজ করতে হয় না, ব্যাটারিটা কখনো দেখেছো তোমরা? ওই ব্যাটারি যেটা ইউজ করা হয় সেই ব্যাটারি থেকে এই মোবাইলে যে তড়িৎ সরবরাহ করা হয় সেটা তাহলে কি হবে? তাহলে চিত্রের মধ্যে কে দেখা যাচ্ছে নিশ্চয়ই তোমরা সেটা দেখছো এবার, এগুলো আমরা এখান থেকে কি এই সমস্ত ব্যাটারি থেকে আমরা কিভাবে ডিসি প্রবাহ পেতে পারি, বা এগুলো কি বলে তড়িৎ কোষ বা ব্যাটারি। এটা কি একটা, এটা একটা জেনারেটর, এটা জেনারেটর আবার দুই রকমের হয়। এটা হচ্ছে
ডিসি জেনারেটর, এই ধরনের জেনারেটর থেকে কি পাওয়া যায়? ডিসি প্রবাহ পাওয়া যায়। এবার আসি আমরা পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ সম্পর্কে কিছু একটা জেনে। আচ্ছা, এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, এই চিত্রটা হচ্ছে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহের একটা চিত্র, তুলনামূলক একটা চিত্র। এখানে আমরা দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে, সময়ের সাথে সাথে এই যে তড়িৎ প্রবাহের দিকের কি আসলে পরিবর্তন হচ্ছে কিনা একটু ভালো করে খেয়াল করবা। দ্বিতীয় নম্বর হচ্ছে, তড়িৎ প্রবাহের সময় যে একই দিকে কি প্রবাহিত হয় সেটা একটা দিকে মনে রাখবা, একই প্রবাহের তড়িৎ উৎপাদন সরবরাহ সহজ এবং সাশ্রয়ী। তাহলে একই প্রবাহ আমরা কিভাবে পেতে পারি বা কোথায় পেতে পারি? এটা একটা জেনারেটর, এটাও আবার একটা এসি জেনারেটর আমরা বা ডায়নামো আমরা যেটা বলি সেটা, সেখান থেকে আমরা এসি প্রবাহ পেতে পারি। এই চিত্রটাকে এটা একটা বাসাবাড়ির চিত্র। এই বাসাবাড়ির চিত্রে আমাদের আমাদের বা তোমাদের যে সকল বাসাবাড়ি আছে সেই বাসাবাড়িতে আমরা বিভিন্ন লাইট, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ ইউজ করি না, সেখানে আমরা কি ইউজ করি, সেখানে কোন প্রবাহ ইউজ করি সেটা হচ্ছে সেখানে এমন কি এসি প্রবাহ। তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে একই শ্রেণীতে পড়ো, তোমরা বন্ধুরা মিলে এসি প্রবাহ ও ডিসি প্রবাহের মধ্যে একটা তুলনামূলক একটা ছক করবা, পার্থক্যগুলো আলাদা আলাদা করে লিখে নিবা সেটা। পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ কি? এই যে দিক পরিবর্তন হয় সময়ের সাথে যে দিক পরিবর্তন হয়, এই দিক পরিবর্তনের হার কি সারা দেশে একই হয়? না, একই হয় না। বাংলাদেশের কথা যদি বলি, আমাদের দেশে যে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে হয় সাধারণত 50 বার দিক পরিবর্তন করে। তাহলে যুক্তরাষ্ট্রে কিরকম হতে পারে? যুক্তরাষ্ট্রে এটা প্রতি সেকেন্ডে সাধারণত 60 বার দিক পরিবর্তন করে। আমরা অনেকক্ষণ ক্লাস করলাম, এবার চলো আমরা নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা। শিক্ষার্থী বন্ধুরা, অনেক তো হলো, এখন দেখো এবার এসি প্রবাহ এবং ডিসি প্রবাহের মধ্যে একটা তুলনামূলক আমরা যে চিত্র খেয়াল করি, চিত্রটুকু দেখো, আর একটা চিত্র দেখো এবার, অনেক তো হলো, এবার একটা বাড়ির কাজ দিতে আমাদেরকে, সেটা হচ্ছে এই ছকটা তোমরা খাতায় তুলে নিবা। তোমাদের বাসা বাড়িতে যে সকল ইলেকট্রনিক যন্ত্র ইউজ করা হয় সেখান থেকে 5টা ভিন্ন ভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের নাম লিখবা, সেটা কোন প্রবাহের সাহায্যে চলে, এসি নাকি ডিসি সেটা লিখবা। পাশাপাশি তোমার যদি কোনো যুক্তি থাকে তোমার উত্তরের পক্ষে ছোট্ট করে পাশে মন্তব্য কলমে লিখে দিবা, লিখে তোমরা তোমাদের স্কুল যখন খুলবে তোমাদের বিশেষ শিক্ষকের কাছে সেটা উপস্থাপন করবা।